Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen wa salatu wa salamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonara, aske ami apnaderke ekti doar kotha bolbo inshallah, je doati apnara niyomito porle amal korle inshallah onek upokrito hoben. Tar moddhe ullekhjoggo তিনটি উপকারের কথা আমি বলছি। এক নম্বরে হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, অনেক কিছু করি, যারা ব্যবসায়িক ব্যবসা বাণিজ্য করি, যারা কর্মজীবী চাকরি করি এবং নানাবিধ কাজকাম করে থাকি, টাকা ইনকাম করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত থাকে না। এদিক দিয়ে ইনকাম হয়, এদিক দিয়ে ব্যয় হয়ে যায়, আটে না আর কি, যা কামাই করি আটে না। তো এই যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আবার অনেকেই লেখাপড়া করে, লেখাপড়া করার পরে চাকরি পায় না, তো এই সমস্যারও ইনশাআল্লাহ সমাধান হবে। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ তাআলা এমন দিক থেকে আপনাদেরকে রিজিক দান করবে আপনারা কল্পনাও করতে পারবেন না, মানে অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দান করবে যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করেন। আর তিন নম্বরে হলো যত প্রকারের চিন্তা প্রেশানি আছে আল্লাহ তাআলা সমস্ত প্রকার চিন্তা প্রেশানি টেনশান দূর করে দেবেন যদি এই আমলটি নিয়মিত করেন। তো বন্ধুরা, এই দোয়াটির কথা আবু দাউদ শরীফে উল্লেখ হয়েছে এবং আরও অন্যান্য হাদিসের কিতাবে উল্লেখ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো নুজুমুল ইস্তিগফার, মানে হলো নিয়মিত ইস্তিগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তো আপনি কতটুকু পাঠ করবেন? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বললেই হবে। আপনি আরেকটু বাড়ায়া বলতে পারেন আস্তাগফিরুল্লাহ রব্বি, অথবা পুরোটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তো আপনার সুবিধা মতো আপনি বলবেন। আপনি যদি অতগুলো বলতে না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন। তো এই ইস্তিগফার যদি আপনারা নিয়মিত চলতে ফিরতে যেখানেই যান না কেন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন, যেখানেই যান না কেন, যেখানেই থাকেন না কেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পড়তে পারেন। এমনকি আপনি যদি কোনো পাপ কাজ করে থাকেন, আপনার দ্বারা যদি কোনো পাপ কাজ সংঘটিত হয়, তারপরেও আপনি এই আস্তাগফিরুল্লাহ যদি নিয়মিত পাঠ করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবেন এবং বাকি সমস্ত প্রকার লাভগুলো তো রয়েছে। তো আমলটি আমার কাছে খুব ভালো লেগেছে, ইনশাআল্লাহ আমি আজকে থেকেই এই আমলটি করব। আগে আস্তাগফিরুল্লাহ পড়তাম, নামাজের পরে পড়তাম, কিন্তু এখন নিয়ত করে ফেলেছি সবসময় পড়বো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যদি আপনাদেরও আমলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা নিয়মিত এই আমলটি করবেন, ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এই আমলটি সম্পর্কে জানতে পারে এবং তারাও আমল করতে পারে। আপনার একটি শেয়ারের মাধ্যমে যতগুলো আপনার বন্ধু এই আমলটি সম্পর্কে জানতে পারবে এবং তারা যদি আমল করে তাহলে তারা যে সওয়াব পাবে সেই সওয়াবের থেকে আপনিও একটা সওয়াবের পার্সেন্টেজ পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা দান করে। এটা হলো সদকায়ে জারিয়া। এজন্য অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, সুন্দর সুন্দর আমল মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।